ওম ভৃগুসুতায় বিদমহে দিব্যদেহায় দেহায় ধিমোহী তন্ন শুক্র প্রচোদয়াত এটি শুক্রের গায়ত্রী মন্ত্র শুক্রের প্রণাম মন্ত্র তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিম কুন্দ মৃণলাভং দায়িত্বনাং পরমাঙ্গুরুং সর্বশাস্ত্র প্রবক্তারং ভার্গবং প্রণমাম্মহম এটিও আপনারা জপ করতে পারেন কারণ শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ তাকে অসুরদের গুরুদেব হিসাবে আখ্যা দেওয়া হয়েছে আবার একজন পুরুষের চাটে তার গার্লফ্রেন্ড বা তার স্ত্রী কিন্তু এই শুক্রই পরকীয়া প্রেমে জড়িয়ে পড়বেন কি পড়বেন না এটিও কিন্তু শুক্র ডিসাইড করবে যৌনতার পাঠটাও কিন্তু শুক্রের আন্ডারে পড়ছে আবার এই শুক্র গ্রহই কিন্তু একজন ব্যক্তির ক্ষেত্রে ডায়াবেটিস সুগারের কারকতত্ত্ব শুক্রের গৃহে যদি কোনো না কোনোভাবে বৃহস্পতির সংযোগ তৈরি হয় তাহলে সেই ব্যক্তির ডায়াবেটিস সুগারের মতো প্রবলেম আমরা পরিলক্ষিত করে থাকি প্রেম করে কি আপনার বিবাহ হবে প্রেমে সফলতা পাবেন ক্রিয়েটিভ সেক্টর ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্ত্র সামগ্রী রেস্তোরাঁ বা আপনারা হোটেল বিজনেস বলুন ক্যাটারিং বলুন বিউটি পার্লার বলুন ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস এই সকল ক্ষেত্রেই কিন্তু শুক্রের দাপট চলে লাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড জিনিস মানেই কিন্তু শুক্র আর যদি শুক্রের সেক্টরে কাজ করেন তাহলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক শাস্ত্রে মান্যতা দেওয়া হয়েছে দেবী দেবী লক্ষ্মী এবং কুবের দেব শুক্র গ্রহেই অবস্থান করেন তাহলে ধনৈশ্বর্যেরও কিন্তু গ্রহ শুক্রই হয়ে গেল তাহলে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই শুক্র গ্রহই বর্তমানে রাশি পরিবর্তন করতে চলেছেন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে একত্রিশে মার্চ রবিবার বিকাল চারটে বেজে চুয়ান্ন মিনিটে শুক্র রাশি পরিবর্তন করে মিন রাশিতে গোচর করবে অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের হাউসে টেন্থ হাউসে সেখানেই কিন্তু থাকবে শুক্র পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার রাত বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত তাহলে একত্রিশে মার্চ থেকে পঁচিশে এপ্রিল পর্যন্ত শুক্রের গ্রহগত গোচরের কারণে আপনাদের জীবনে ঠিক কী কী পরিবর্তন সম্পাদিত হবে তার উপরে শুক্র নিজের উচ্চস্থ রাশি মিন রাশিতে গোচর করছে এটি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত লাভান্বিত হওয়ার যোগ পরিলক্ষিত করাতে পারে সে বিষয়ে আলোচনায় থাকবো প্রতিকার নিয়েও থাকব আলোচনাটি ইন জেনারেল প্রিডিকশন হতে চলেছে পৃথিবীতে যতজন মিথুন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনারা যদি চান তাহলে আপনাদের ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট এনি টাইম আমাদের দ্বারাই কনসাল্ট করাতেই পারেন এই জন্য স্ক্রিনে আমরা নাম্বার ফ্ল্যাশ করিয়ে দেব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মিথুন রাশি মিথুন লগ্ন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী আপনারা তৃতীয়তম রাশির আন্ডারে পড়েন আপনাদের রাশির অধিপতি বুধ আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুক্র যখন রাশি পরিবর্তন করবে তখন গ্রহগত গোচরের ছক ঠিক কিন্তু এমনটি দেখাবে শুক্র দেখুন আপনাদের রাশির অতিমিত্র তিনি অবস্থান করছেন কোথায় আপনাদের কেরিয়ারের হাউজে উইথ রাহু আর রাহুকে রাহু হচ্ছে দৈত্যদের সেনাপতি আর শুক্রকে দৈত্যদের গুরুদেব তাহলে রাহু শুক্র সেনাপতি গুরুর যে কম্বিনেশান এটি কিন্তু আপনাদের কেরিয়ারকে একটা নতুন মাত্রা দিতে পারে তবে সূর্যের উপস্থিতি এখানে একটু সমস্যাদায়ক ফলাফল তৈরি করতে পারে তেরো তারিখের আগে পর্যন্ত এই আলোচনার ক্ষেত্রে আমি ধরে নেব যে আপনাদের জন্মচকে রাহু শুক্র মজবুত পজিশানে আছে তাহলে অবশ্যই কেরিয়ারে আপনারা একটি আপলিফটমেন্ট পরিলক্ষিত করবেন বুস্ট পেতে চলেছেন চাকরিজীবী যারা আছেন তারা লাভান্বিত হবেন সরকারি চাকরিজীবী যারা আছেন তাদেরকে তেরো তারিখের আগে পর্যন্ত একটু সাবধান থাকতে হবে সরকারি চাকরিজীবী বা পলিটিশিয়ান যারা আছেন আপনাদের তেরোই এপ্রিলের পর কিন্তু সময় সুযোগ ধীরে ধীরে সুমধুর হওয়া শুরু করবে আপনাদের রাশির অধিপতি বুধ কিন্তু দু তারিখের পর বক্রি হয়ে যাবে এবং ন তারিখের পর কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের এই টেন্থ হাউসে অনেকে বলবে সূর্য বুধের বুধাদ্বিতীয় যোগ অনেকে বলবে নারায়ণ যোগ আমি বলবো না বুধাদ্বিতীয় যোগ দেখে দেখলে তো মনে হবে না আদতে হচ্ছে না লক্ষ্মী নারায়ণ যোগ দেখলে তো মনে হবে না আদতে হচ্ছে না এখানে উল্টে বক্রি বুধের সাথে রাহুর জড়ত্ব নামক একটি যোগ তৈরি হচ্ছে আর যার কারণে জীবনের ব্যাপারে কেরিয়ারের ব্যাপারে ফিনান্সের ব্যাপারে যা যা ডিসিশান নেওয়ার দু তারিখের আগে নিন বা পঁচিশে এপ্রিলের পরে নিন এর মধ্যে যেন নেবেন না ফিজিক্যালি মেন্টালি খুব আপনারা কিন্তু এ সময় সাবধান থাকার চেষ্টা করবেন আর এ সময় কিন্তু কেরিয়ারে আপনারা বুঝ পেতে চলেছেন বিশেষ করে যারা প্রাইভেট এমপ্লয়িজ আছেন বিদেশে চাকরি করেন বিদেশের সাথে কোনো কর্মের কারণে যুক্ত আছেন মাল্টিন্যাশনাল কোম্পানি বা এমএনসিতে চাকরি করেন টেকনোলজিক্যাল ফিল্ডে যারা আছেন ভেনাসের ফিল্ডে যারা আছেন শুরুতেই তো আমি বলেছি ভেনাসের ফিল্ড কি। কী সেটা না শুনে স্কিপ করে যদি এখানে এসে শোনেন তাহলে কিন্তু ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে পারবেন না পুরোটাই কিন্তু শুনতে হবে আমি রিপিট করব না বারবার যে ভেনাসের ডিপার্টমেন্ট কি কি। হ্যাঁ এই সময় কিন্তু অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কিন্তু অর্থপ্রাপ্তির যোগ পরিলক্ষিত হবে অনেক মিথুন রাশির জাতক জাতিকারা লটারি প্রাপ্তিও করবেন তার মানে এই নয় যে প্রত্যেকে গিয়ে লটারি কাটা শুরু করে দেবেন এর জন্য কিন্তু আপনাদের চ্যাট বা জন্ম ছকেও সেই যোগ থাকা চাই তবেই কিন্তু আপনারা সেই সুফলটি অর্জন করতে সক্ষম হবেন এ সময় কিন্তু আপনারা অবশ্যই পুরুষ হয়ে থাকুন আর মহিলা হয়ে থাকুন মহিলাদের তরফ থেকে কোনো না কোনোভাবে উপকৃত আপনারা নিশ্চিতভাবে হবেন আপনাদের কর্মস্থানে আর বিশেষ করে যারা মহিলা আছেন কেরিয়ারের পুরুষদের তুলনায় আপনাদের কিন্তু উন্নতি এ সময় বেটার ওয়েতে পরিলক্ষিত হচ্ছে এ সময় আপনার কর্মজাগতিক ক্ষেত্রে কোনো মহিলাকে যদি অসম্মান করেন কেরিয়ারে কিন্তু সমস্যায় পড়তে পারেন আমি বলবো যদি আপনারা কেরিয়ারে উন্নতি চান তাহলে কোনো এক সহকর্মীকে কেরিয়ারে উন্নতি করার জন্য সাহায্য করুন যদি চাকরি পেতে চান তাহলে যারা চাকরির জন্য অ্যাপ্লাই করছে তাদের ফর্ম ফিল করে সাহায্য করুন যদি টাকা পেতে চান তাহলে গরিবদেরকে কিছু অর্থ দিয়ে সাহায্য করুন যেটা পেতে চান সেটা দান করুন দেখবেন ম্যাজিক হতে চলেছে এ সময় এ সময় রাহু যদি আপনাদের জন্মচকে মজবুত পজিশানে থাকে শুক্র যদি মজবুত পজিশানে থেকে থাকে তাহলে নতুন জমি বাড়ি গাড়ি এগুলি কিন্তু আপনারা ক্রয় করার সুযোগ পেয়ে যাবেন আর এই সময় কিন্তু আপনাদের ভাগ্য বিশেষ করে সুখের ক্ষেত্রে লাভান্বিত করতে চলেছে আপনাদেরকে যদিও কেতু আপনাদের ফোর্থ হাউসে আছে তৎসত্ত্বেও মায়ের তরফ থেকে কিন্তু এবার সুখ পাবেন ধীরে ধীরে লক্ষ্য করবেন মায়ের শরীর ধীরে ধীরে ভালো হচ্ছে মায়ের সাথে ধীরে ধীরে সম্পর্কের উন্নতি হবে যাদের অবনতি হয়েছিল তাদের কথা বলছি প্রত্যেকের ক্ষেত্রেই নয় আর শুক্র রাহু সংযোগের কারণে মনের কোনো স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে লাকজারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতেই পারেন আর এ সময় কিন্তু আপনি ব্র্যান্ডেড জিনিসপত্রের প্রতি আপনার ঝোঁক একটু বেড়ে যাবে দামি দামি জিনিসের প্রতি ঝোঁক আপনাদের বাড়তে চলেছে অনেকে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিজেদের সময় বেশি একটু ব্যয় করতে চলেছেন আমি বলবো তেরো তারিখের পরের জন্য সময় সুযোগ আরও বেটার তেরো তারিখের পর কিন্তু প্রেম করে বিবাহের যোগও আপনাদের জন্য পরিলক্ষিত হতে চলেছে তবে হ্যাঁ অবশ্যই আপনাদেরকে পরিবারের সাপোর্টকে নিয়ে এগিয়ে যেতে হবে পরিবার পরিজনেরদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করবেন না মুখনিশ্রিত বাণির দিকে একটু খেয়াল রাখবেন আর বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানে যুক্ত থাকছেই স্বামী স্ত্রী একে অপরের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন বর্তমানে যারা নিজেদের দেশ বা জন্মস্থান ত্যাগ করে বিদেশে আছেন বা ভিন রাজ্যে আছেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত কেরিয়ারে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা বস কলিকদের কাছে প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন তেরোই এপ্রিলের পর আরও বেটার ইম্প্যাক্ট আপনারা পাবেন যদি জন্মছকে রাহু শুক্র দুর্বল হয়ে থাকে তাহলে আপনারা দেখুন শুক্রের তো আমি প্রণাম মন্ত্র গায়ত্রী মন্ত্র ভিডিওটি শুরুতেই আপনাদের সাথে শেয়ার করেছি আর যারা দীর্ঘদিন ধরে অর্থ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন আমি তাদেরকে বলবো অবশ্যই মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই তন্ন তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি প্রত্যেক দিন বার করে পারলে একশো আট বার করে জপ করুন সন্ধ্যেবেলার সময় আর যদি পারেন তো শুক্রকে মজবুত করতে পারেন তাহলে অবশ্যই শুক্রের সেক্টরে আপনারা উন্নতি করতে পারবেন শুক্রবার করে নিরামিষ খেয়ে সন্ধ্যেবেলার সময় স্নান আদি সেরে লাল রঙের আসনে লক্ষ্মীর ঘটের সামনে বসে লাল হলুদ কমলা গেরুয়া বা সাদা রঙের ড্রেস পরে লক্ষ্মী দেবীর পাঁচালি পড়ুন অত্যন্ত উপকৃত হবেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই বাড়ির দেওয়াল ঘড়িগুলোকে উত্তর দিকে টানান কুবের যন্ত্র বাড়ির উত্তর দিকে দেওয়ালে রাখুন দেখবেন আপনারা অবশ্যই আর্থিকভাবে নিজেদেরকে সমৃদ্ধশালী করতে পারবেন বন্ধুরা ভিডিওটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি